তাহলে আমি যদি নফল রোজা রাখি আমার স্বামীর প্রয়োজনে ভেঙে দিই তাহলে কি গুনাহগার হব? না, মোটেই গুনাহ হবে না। নফল রোজার ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়া উচিত, কিন্তু ওনাকে না বলেই রাখি আর কোনো দিন ওনার প্রয়োজন পড়লে ভেঙে দিই। যে যদি কমন অনুমতি থাকে, কমন পারমিশন থাকে, মানে সাধারণ অনুমতি যে আপনি তার সামনে রোজা রাখছেন, কোনো আপত্তি করে না, এটি হচ্ছে অনুমতি। আর স্পেশালি বলতেই হবে এমন কোনো জরুরি বিষয় নয়। আর যেদিন প্রয়োজন পড়ে না উনি জানলেও বিরক্ত হন না, এটা কি আমার অন্যায় হবে? না, জায়েজ রয়েছে। এই মর্মে নবী সাল্লামের হাদিস রয়েছে, হাদিস মুসনাদ আহমদের তিরমিজি মুস্তাদরাক হাকিম রয়েছে, আসসাইমুল মুতাতাউ আমিনু নাফসে, আর কোন রেওয়ায়েত রয়েছে আমিরু নাফসে। নফল রোজাদার, সুন্নত রোজাদার আমিনু নাফসে, নিজের নফসের নিজের সে নিজেই মালিক। আমির মানে হ্যাঁ মালিক, আর আমিন মানে সেই ব্যক্তি নিজের মালিক, দুটোই কাছাকাছি অর্থ। ইনশা আসামা যদি চাইতো সে আমটি রোজাটি কমপ্লিট করবে রাখবে, ও ইনশা আফতার আর যদি চাইতো সেটা রোজা ভঙ্গ করে নিতে পারবে দিনের যে কোনো সময়, যে কোনো গুনাহ হবে না। হানাফি মজহাব বলছে যদি কোনো কাজ আমল শুরু করে দেয় তো পুরা কারো ওয়াজিব, সুতরাং তাদের কাছে কাজা করতে হবে, কিন্তু এর কোনো দলিল কোরআনে বা হাদিসে নেই। সুতরাং এই মশলাটি তাদের এই ফতোয়াটি ঠিক নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত রয়েছে সহিহ মুসলিম 1951 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আসলেন, জিজ্ঞাসা করলেন যে হাল ইন্দাকুম শাই, তোমাদের বাড়িতে কিছু আছে খাবার দাবার? আর তারপরে বলা হলো যে না কিছুই তো নেই। তখন ফাইননি এজান সায়েম, তাহলে আমি এখন রোজা নিয়ত করে নিয়েছি, সকাল থেকে কিছু খাননি, পানাহার করেননি, ফাইননি এজান সায়েমুন। আর একদিন আসলেন, আর তারপরে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের বাড়িতে কিছু খাবার আছে। তো বললেন যে আমি তো রোজা রেখেছিলাম, আর তারপরে খেয়ে ফেললেন, হ্যাঁ সেই সিয়াম ভেঙে ফেললেন। সুতরাং কোনো অসুবিধা নেই ইনশা আল্লাহ তাআলা। আমিলতু লিহুলমি আমিলতু কাসীরান ওয়া হা কদ হাসাল সাহিরতু তা'ইবতু ওয়া কদ তাবাল ইয়াউম।